নমস্কার বন্ধুরা, সুস্মিতে কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ফেলে দেওয়া সবজির খোসা ভাজার রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়ে নিয়েছি ঝিঙের খোসা, পটলের খোসা, কুমড়োর খোসা আর আলুর খোসা। প্রথমেই কেটে নেব ঝিঙের খোসা। খোসাগুলো কেটে নিতে নিতে আমরা জেনে নেব এইসব খোসাতে কী কী গুণাগুণ রয়েছে। ঝিঙে একদিকে অপটিক স্নায়ু ভালো রাখতে সাহায্য করে ও অন্যদিকে বিভিন্ন ক্ষতিকর পদার্থ থেকে চোখের রক্তনালীগুলিকে রক্ষা করতেও সাহায্য করে। ঝিঙের খোসায় রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, যা রক্তাল্পতা মেটাতে সাহায্য করে। আলুর খোসাকে পুষ্টির ভাণ্ডার হিসেবে বিবেচনা করা হয়। এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে এবং আয়রনও রয়েছে। এছাড়া রয়েছে প্রচুর পরিমাণে বি3ও। আলুর খোসা হার্টকে ভালো রাখে, কারণ এতে উপস্থিত পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়ামের সাহায্যে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। কুমড়োর খোসায় আলফা ক্যারোটিন, বিটা ক্যারোটিনের মতো অনেক অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা দীর্ঘস্থায়ী রোগ কমাতে সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, দৃষ্টিশক্তি বৃদ্ধি করে, হার্টকে সুস্থ রাখে। পটলের খোসায় প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম ও ফসফরাস রয়েছে, যা ত্বক ও চুল সংক্রান্ত সমস্যায় অনেক উপকারী। আজ জানলেন তো সবজির খোসায় কত গুণাগুণ রয়েছে। আশা করি ভবিষ্যতে আর সবজির খোলা ফেলে দিয়ে নষ্ট করবেন না। সবগুলো খোসা আমার কেটে নেওয়া হয়ে গেছে। চলুন এবার এগুলো পরিষ্কার করে ধুয়ে নিই, তারপরে রেসিপিটি শুরু করি। কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সাদা তেল, দিয়ে দিচ্ছি কালো জিরে, একটা শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম ধুয়ে রাখা কুচানো সবজির খোসা। দিয়ে দিচ্ছি সামান্য গুঁড়ো হলুদ, আন্দাজ মতো নুন। নুন হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। মিনিট দুই তিনেকের জন্য একটা ঢাকা দিয়ে দিচ্ছি। আবারও নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। যেমন আমরা লাউ এর খোসা ভেজে থাকি, ঠিক সেরকম ভাবেই খোসাগুলো ভেজে নিচ্ছি। আবারও মিনিট দুয়েকের জন্য চাপা দিয়ে রাখছি। প্রায় হয়ে এসেছে ভাজা। খোসাগুলোকে একটু মুচমুচে করে ভেজে নিচ্ছি। ভাজা আমার কমপ্লিট। যেহেতু তেল একটু বেশি দেওয়া হয়ে গেছিল, সেই জন্য আমি সাইডে এরকম ভাজাগুলোকে চেপে দিচ্ছি, তাহলে অতিরিক্ত যে তেলটা আছে সেটা বেরিয়ে যাবে। খোসা ভাজা আমার রেডি। তাহলে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওয়ে।